দেখতে পারি যে সামি হ্যাজ ওয়ান পেটস বাট হি ওয়ান্টস এত, এবং এখানে ফরম্যাট এক্স ওয়াই জেড ইউ ই ওয়াই দিলে এটা ইউ ই ওয়াইটা এখানে হয়ে যাচ্ছে ওয়ানটা আর জিরোটা, মানে এটা স্টেটেড অ্যাজ জিরো অ্যান্ড ওয়ান। এখানে যেটা লিখবে সেটা এখানে গিয়ে বসে যাবে, আর এখানে যেটা লিখবে সেটা এখানে গিয়ে বসে যাবে। সো যা ফার্স্ট জিনিস যেটা আমরা একটা ধরো এক্সাম্পল দেখাচ্ছি, যে তোমায় বলা হয় একটা পাইথন প্রোগ্রাম লিখতে, যে পাইথন প্রোগ্রামটা দিয়ে তুমি কি করতে চাও, যে এরিয়া অফ এ সাইকেল সার্কেলকে ক্যালকুলেট করতে চাও। তাহলে আমরা জানি তুমি তোমার মতো করতে পারো, দ্যাটস নট এ ম্যাটার। ইম্পোর্ট ম্যাথ করলাম, আমি কি করলাম ইনপুট নিলাম রেডিয়াস, যেহেতু রেডিয়াসটা স্ট্রিংয়ে আসবে তাই জন্য ওটাকে ফ্লোটে কনভার্ট করে সেটাকে আর এর মধ্যে স্টোর করলাম। এরিয়া বলে একটা ভেরিয়েবল আমি ক্যালকুলেট করছি, ম্যাথ ডট পাই, ম্যাথ থেকে পাইটা নিয়েছি সেটা তুমি তোমার মতো, এবং আর স্কোয়ার তাই ডবল স্টার স্কোয়ার, মানে পিআই ইজ এ কনস্ট্যান্ট ইন ম্যাথ মডিউল, এন্ড উই আর জাস্ট প্রিন্টিং দ্য এরিয়া অফ সার্কেল এরিয়া দিয়ে। অ্যান্ড আমি এরিয়াটাকে এইভাবেও দেখো এখানে দিচ্ছ, যদি শুধুমাত্র এরিয়া দাও তাহলে এত ডেসিমাল প্লেস পর্যন্ত দিচ্ছ, এটাকে যদি আমি ডট ফরম্যাট মানে আমি টু ডিজিট ডেসিমালের পর পয়েন্ট টু দুটো ডিজিট ডেসিমাল দেখাতে চাই, তাহলে আমরা এইভাবে প্রিন্ট করতে পারি। তাহলে আমরা এটাকে টার্মিনেট করে যেহেতু এইট আছে তাই ফাইভ পয়েন্ট রাউন্ডিং অফ করে 153.94 করে ছেড়ে দেবে। তো দ্যাট ইজ দ্য সিম্পল প্রোগ্রাম যেটা দিয়ে আমি দেখলাম যে হাউ ক্যান বি ক্যালকুলেট দ্য এরিয়া অফ এ সার্কেল। নাও দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ কন্ট্রোল স্টেটমেন্ট ইন সি এন পাইথন, লাইক দ্যাট ইফ আমরা যেটা পড়েছি, ইফ এলস, ইফ এল ইফ, ওয়াইল লুপ, ফর লুপ, এলস সুইট, ব্রেক স্টেটমেন্ট, অ্যান্ড দেয়ার ইজ কন্টিনিউ, পাস, অ্যাসার্ট, রিটার্ন, দ্যাট আর ডিফারেন্ট টাইপ অফ কন্ট্রোল স্টেটমেন্ট উই আর ইউজড ইন ইন পাইথন। সো ইউ জাস্ট নো দ্যাট হাউ ক্যান উই রাইট দিস ইফ, ইফের ক্ষেত্রে কি ইফ ফাইভ ইজ গ্রেটার দেন টু তারপরে কি দিতে হয় কোলন দিতে হয়, দ্যাট উইল প্রিন্ট হ্যালো, যদি কন্ডিশন স্যাটিসফাইড যদি হয় দেন ইট উইল প্রিন্ট হ্যালো। এলস ইফ মানে কি দেখো, if 2 is greater than equals to 3 then it will print this, otherwise it will print, so it will print error because you just see from that the conditions will be false and it will print, but lekhar pattern ta syntax ta shudhu dekhbe jate tumi program ta run korate paro, karon syntax ta tumai dekhte hobe ar kichu chai na. So the thing is that so this is else if conditions. And now if you want to just show that whether the given number is even or not, that means you know that you just know the syntax, because these programs are very simpler, and the thing is that since it is a simpler program and you already did it in your C classes, the syntax will be different but the procedure will be same. So the thing is we are just taking the number, and number is you just see that enter a number and we are converting into integer, and we are checking that whether this is divided by 2 or not modulo 2, that means remainder, and if it is 0 then you can know it is an even, if it is not 0 then it will mean that it will be odd. That is a simple program, and the thing is that nested if else just mean if 2 is greater than 3 then it will print hello, otherwise else if 3 is equals to 3 then it will print this okay, or else it will print an error. So this is the nested whatever the thing. I just in that particular Python program for IE for else if you just know the syntax, you have to just look after for the syntax because logic are same in everywhere. So the thing is that that is also one of the examples where we can show that how the else if conditions or nested else ifs are working. So in Python, the basic thing that is that you have to remember to write a program that Python are use indentation. That means it will not used any type of, you can say, any type of braces, any type of no braces in Python to demarcate block of code. And indentation, that means দেখো এখানে দেখো ইফটা আছে, ইফের পর এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, তার মানে এগুলো দেখো গ্যাপ বাই গ্যাপ শুরু হয়েছে, গ্যাপ গুলো যেটা স্পেস আমরা গ্যাপ দিচ্ছি এটাকেই বলছি ইজ এ ব্লক বিগিনস, তার মানে একটা কমন কনভেনশন যেটা ফোর স্পেস দেওয়া হয় অথবা একটা ট্যাব ইউজ করা হয় যেটা ইউজ করা হয়, তার মানে এখানে এই ইফটা শেষ হচ্ছে
ALS এর করেসপন্ডিং, এই ইফটা শেষ হচ্ছে ALS এর করেসপন্ডিং, এই ইফটা শেষ হচ্ছে ALS এর করেসপন্ডিং। আমায় এই জিনিসগুলো, এই যে মার্কিং, এইগুলো তোমায় দেখতে হবে। দ্যাট ইজ দ্য থিং। এটাকেই আমি সিটে যেমন ব্র্যাকেটস ইউজ করি, এখানে ওই দেখবে করতে করতেই দেখবে ওই কালারগুলো চেঞ্জ হয়ে যায় এবং তুমি বুঝতে পারবে, মানে স্পেসেস ইউজ করে করতে হয়। যেমন ধরো এখানে হোয়াইল লুপ কিভাবে ইউজ করে, আমি ধরো একটা পাখি হোয়াইল লুপ ইনিশিয়ালাইজ করলাম, হোয়াইল দেখো কোনো ব্র্যাকেট নেই, আমি চেক করছি হয়ে যাওয়ার যত লেস দেন 10 থাকবে, এখানে কি করছি একটা তোমায় কোলন ইউজ করছি, অ্যান্ড উই আর প্রিন্টিং আই, এবং আই ইকুয়ালস টু আই প্লাস ট্রু, ঠিক আছে? তার মানে এখানে আই ইকুয়ালস টু আই প্লাস ট্রু হচ্ছে, এবং দেখো এই হোয়াইল লুপটা চলবে কতক্ষণ, এত দূর পর্যন্ত, তার কারণ এই হোয়াইল লুপের এন্ডটা এখানে হচ্ছে, তার মানে এটা চলবে জিরো প্রিন্ট করলো, দেন ঘুরলো 2, 4, 6, 8, এবং লাস্টে এন্ড প্রিন্ট করে শেষ হচ্ছে। তার মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই হলে এত দূর পর্যন্ত চলছে, যেহেতু এই ব্লকটা একই সাথে লেখা। ঠিক একই ব্যাপার এখানে দেখো, একই জিনিস করছে ডিসপ্লে ইভেন্ট নাম্বার, যদি সার্টেন রেঞ্জ করি তাহলে আমি, তাহলে দেখো এখানে আই লেস দেন এন যদি করি, এখানে ইন্ডেন্টেশনটা দেখবে যেটা হচ্ছে দেখো আই ইকুয়ালস টু এত, আর ইন্ডেন্টেশনটা চেঞ্জ করলে দেখবে কী কী চেঞ্জ হচ্ছে, দেখো জিরো হচ্ছে, এন্ড হচ্ছে, দেন আবার টু হচ্ছে, এন্ড হচ্ছে, ফোর হচ্ছে, এন্ড হচ্ছে, সিক্স হচ্ছে, এন্ড লাইক দ্যাট। সেখানে আইডেন্টিটিটা যদি চেঞ্জ করে দাও তাহলেই তোমার এই ফিনোমেননটা আমরা জাস্ট লক্ষ্য করছি যে এইভাবে কাজটা হচ্ছে। কারণ এখানে দেখো ভালো করে, এইটা এই এন্ডটা এই লুপটার বাইরে, আর এইখানে দেখো এই এন্ডটা এই লুপটার ভেতরে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এখানে লেখা হয়েছে কোথায়, এর প্যারালি, তার মানে এই এন্ডটা হোয়াইল লুপের ভেতরে, তাই কি করছে ও জিরো প্রিন্ট করছে, এন্ডে যাচ্ছে, আবার বাড়াচ্ছে, আবার টু প্রিন্ট করছে, আবার এন্ডে যাচ্ছে, আবার বাড়াচ্ছে। হোয়ারাস ইন দ্যাট পার্টিকুলার কেস আমার পুরো এক্সিকিউশন হওয়ার পরে এন্ডটা যাচ্ছে, তার কারণ এই এন্ড এই প্রিন্ট স্টেটমেন্টটা হোয়াইল লুপের বাইরে, এখানে হোয়াইলের ভেতরে, সেটা কি দিয়ে ডিমার্কেশন হচ্ছে, এই স্পেসটা দিয়ে, আগের স্পেসটা দিয়ে, সেটাকেই আমরা বলছি ইন্ডেন্টেশন, যেটাকে আমরা বলি এখানে ইউজ করা হয়। ফর ভেরিয়েবল কিভাবে লেখা হয়, ফরটা আমরা এইভাবে লিখি, জাস্ট ফর আই ইন রেঞ্জ 6 পর্যন্ত এবং প্রিন্ট আই, তাহলে দেখো প্রিন্ট করে দিচ্ছে যে 0, 1, 2, 3, 4, 5, এবং যদি সেটা আমি ABCও লিখি, মানে যদি স্ট্রিং ও ইউজ করি তাহলেও কিন্তু জিনিসটাকে প্রিন্ট করে দেবে। আমরা রেঞ্জটাকে স্টার্টিং অ্যান্ড এন্ডিং রেঞ্জ দিতে পারি, যে ধরো স্টার্ট রেঞ্জ, এন্ড রেঞ্জ, স্টেপ কত স্টেপে যাবে, মানে ফর আই ইন রেঞ্জ 0, কারণ এখানে মনে করো এই প্লাস প্লাস বা মাইনাস মাইনাস এই অপারেটরস গুলো নেই, তার মানে রেঞ্জে 0 থেকে 10 পর্যন্ত যাবে টু স্টেপে, তার মানে 0 হলো 2 হলো 4 হলো 6 হলো 8 হলো। যদি তুমি অপোজিট ডিরেকশনে প্রিন্ট করতে চাও ফরে, তাহলে অপোজিট ডিরেকশনে যদি প্রিন্ট করো তাহলে এখানে কি হচ্ছে, 10 হচ্ছে 8, 6, 4, 2, উল্টো দিক দিয়ে, এখানে আমি কি লিখেছি, -2 লিখেছি। উই ক্যান ইটারেট ওভার দ্য স্ট্রিং ABCD, এটা আমি স্ট্রিং নিয়েছি, দেখো প্রিন্ট করছে ABCDEFG, তার মানে আমরা এইরকম ভাবে করতে পারি, ফর লুপকে বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারি। এবং শুধু তাই নয়, আমরা ধরো একটা এমটি লিস্ট নিলাম, আমি ফর আই ইন রেঞ্জ 10 পর্যন্ত নিলাম, s.append i, তার মানে এই লিস্টে আস্তে আস্তে যোগ হয়ে যাবে, এবং লাস্টে আমি যদি প্রিন্ট s করি তাহলে দেখো পুরো লিস্টটা প্রিন্ট হয়ে যাবে। ওকে, সো আমি জাস্ট একটা সিম্পল প্রোগ্রাম, দেখো রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য সাম 1 to 5, ধরো 1 to 500, আমি একটা কাউন্টার নিয়েছি n100, তুমি অন্যভাবে করতে পারো, যেটা আমি বলতাম যে প্রোগ্রাম ইউ ক্যান রাইট ইউ নিউ ওন ওয়ে, বাট আমি এভাবে লিখেছি যে কাউন্টার যখন লেস দ্যান n, মানে 100, তোমার এখানে 100, আমি 500 লিখেছি, 100 পর্যন্ত করা আছে, এবং তো এই সিকোয়েন্স তো জাস্ট s প্লাস, যতক্ষণ পর্যন্ত এই 100টা ইটস লেস দ্যান n, nটা হচ্ছে 100, আমি কাউন্টার তো মানে সেট করছি 1 ইজ লেস দ্যান ইকুয়ালস টু 100 হবে, s এর সাথে কাউন্টারটা অ্যাড করব, যেমন সিটে করতে sটা 0 তে ইনিশিয়ালাইজ করেছি, এবং কাউন্টারটা এক এক করে বাড়বে, এবং পুরোটা আমি প্রিন্ট করছি। এই প্রিন্ট করলে দেখো সাম অফ 1 আনটিল পার্সেন্ট ডিপার্স, যেমন ভাবে লিখতে এটা হচ্ছে 100 এর 5050 হয়ে গেছে। আমরা এইরকম একটা সিম্পল প্রোগ্রাম লিখতে পারি কিসের জন্য, যদি আমি ক্যালকুলেট করতে চাই সামকে 1 টু 500।
তো রাইট এ প্রোগ্রাম ধরো আমাকে যদি বলে যে এটা সাম অফ দ্য ডিজিট 1 2 3 দিলে 1 2 3 যেন প্রিন্ট করে তো সেটারও একটা প্রসিডিউর যেভাবে আমরা করতে পারবো তো একটা ধরো কন্টিনিউ স্টেটমেন্ট ব্রেক স্টেটমেন্ট আচ্ছা এটা জাস্ট দেখিয়ে দিই কন্টিনিউ যেমন সিটে কাজ করতে এখানেও তাই দেখো এখানে আমি একটা হোয়াইল লুপ নিয়েছি ইকুয়ালস টু 5 হয় কন্টিনিউ লিখেছি এবং ইনসাইড লুপ তার মানে দেখো 1 2 3 4 দেখো 5 টা মিস করেছে তারপর আবার 6 7 8 9 10 প্রিন্ট করেছে এটা সিটে হতো মানে এই পার্টিকুলার এটাকে শুধু প্রিন্ট করবে না যদি তুমি এখানে ধরো ব্রেক স্টেটমেন্টটা ইউজ করো তাহলে ইন কেস অফ ব্রেক স্টেটমেন্ট তার মানে যখনই এই কন্ডিশনটা স্যাটিসফাইড হবে মানে কাউন্ট ইকুয়ালস টু 5 হলো তখনই দেখো লুপের বাইরে বেরিয়ে যাবে চলে যাবে কারণ আইডেন্টিফিকেশনটা কোথায় দেওয়া আছে ইফ এর সাথে ম্যাচ করিয়ে দেওয়া আছে এই হোয়াইল লুপের সাথে এই প্রিন্টটা তার মানে এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই না করে তাহলে এ কি করবে আউটসাইড দ্য হোয়াইল লুপ বলে ওটাকে প্রিন্ট করে দেবে ওই যে ধরো তোমরা স্টার ডিসপ্লে করতে সিতে এখানেও যদি ডিসপ্লে করতে চাও ফর লুপ দিয়ে ধরো এরকম যে আমার বক্তব্য লজিকটা সেম থাকবে শুধুমাত্র সিনট্যাক্সটা তোমায় নিয়ে ভাবতে হবে যেমন ফর আই ইন রেঞ্জ 1 টু 11 যে ইন রেঞ্জ 1 টু আই প্লাস 1 পর্যন্ত চলবে এবং আমি স্টার প্রিন্ট করব তাহলে প্রথম লাইনে একটা দ্বিতীয় লাইনে কি হবে তোমার আই এর ভ্যালু 2 হলো তাহলে জে এর ভ্যালুটা কত দূর চলবে 1 থেকে 2 পর্যন্ত লাইনে দুবার প্রিন্ট হলো তারপর আই এর ভ্যালু 3 হবে জে এর ভ্যালুটা 1 থেকে 3 বার প্রিন্ট করবে তাই তিনটা প্রিন্ট হলো এইভাবে চলবে পুরোটা ঠিক একই ব্যাপার এক্ষেত্রে আমি যদি স্পেস দিয়ে বা অন্যভাবে প্রিন্ট করতে চাই আমার এইভাবে প্রিন্টটা করা যাবে সেটা তোমাদের সিনট্যাক্সটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কি রকম ভাবে প্রিন্ট করা হয় জাস্ট সো আর পাস স্টেটমেন্ট এখানে কি করে অ্যাকচুয়ালি দ্য পাস স্টেটমেন্ট ডাজ নট ডু এনিথিং ইট ইজ ইউজড উইথ ইফ স্টেটমেন্ট অর ইনসাইড এ লুপ অ্যাকচুয়ালি টু রিপ্রেজেন্ট নো অপারেশন দ্যাট মিন্স উই ইউজ পাস স্টেটমেন্ট হোয়েন উই নিড এ স্টেটমেন্ট সিনট্যাক্টিক্যালি বাই উই ডু নট ওয়ান্ট টু ডু এনি অপারেশন মানে অনেক সময় পাস স্টেটমেন্টের এখানে ইউজ না পেলেও তুমি পাস স্টেটমেন্টের ইউজ পাবে ধরো কাউন্টার ফাউন্টার ডিজাইন করার সময় যখন আমি চাই এক্সট্রা একটা স্টেটমেন্ট এক্সিকিউশন হোক তার জন্য একটা টাইম যাক এরকম যদি চাই তখন আমরা এটা করি যে দেখো এখানে জাস্ট পাস স্টেটমেন্টটা আমি ইউজ করছি পাস ইউজ করেছি তাতে কিন্তু কোনো এফেক্ট হয়নি 5 6 7 যেমন চলা তেমনি চলেছে অ্যাকচুয়ালি ওখানে একটা টাইম লাগে ওই অপারেশনটা এক্সিকিউট করতে বাট দ্য থিং ইজ দ্যাট এটা হয় না তো আশা স্টেটমেন্ট অ্যাকচুয়ালি ইউজফুল টু চেক ইফ এ পার্টিকুলার কন্ডিশন ইজ ফুলফিল অর নট আমরা এখানে এরকম এই যে চেক করছি ধরো ইনপুট নিচ্ছে যে নাম্বার হুইচ ইজ গ্রেটার দেন জিরো অ্যাসার্ট করছি এক্স গ্রেটার দেন জিরো রং ইনপুট এন্টার লাইক দ্যাট সো এন্টার করছি একটা গ্রেটার নাম্বার তো স্ট্রেসটা আমরা জাস্ট একটা আশা স্টেটমেন্টটা ইউজ করি টু চেক করার জন্য যে পার্টিকুলার কন্ডিশনটা ফুলফিল হয়েছে কি ফুলফিল হয়নি এইটুকু জানার জন্য ইফ কন্ডিশনের মতোই অনেকটা আর কিছু না তো এই আমি তোমায় এখানে অনেকগুলো প্রবলেম আছে আচ্ছা ঠিক আছে কিছু করতে হবে না এই দুটো প্রোগ্রাম আমায় করো দেখি এই দুটো প্রোগ্রাম করাও করে আমি র্যান্ডমলি জিজ্ঞেস করব আমি অ্যান্সার দেবে 10 মিনিট আচ্ছা 15 মিনিট নাও 15 মিনিটে এই দুটো প্রোগ্রাম রান করো রান করে আমি স্ক্রিন শেয়ার করে দেখাবে যাকে বলবো দেখাতে সে দেখাবে দুটো প্রোগ্রাম আশা করি দেখা যাচ্ছে যারা যারা আছে আমি একজনকে র্যান্ডমলি বলবো যারা আছে যারা যদি পালিয়ে যায় তাদেরকেও ধরে যখন আসবে তাদেরকে বলবো তাই তুমি পালিয়ে গিয়ে লাভ নেই এই জাস্ট এটা সিম্পল প্রোগ্রাম যেটা আমি শো করছি আশা করি দেখতে পাচ্ছ একটা প্রোগ্রাম হচ্ছে ক্রিয়েট এ প্রোগ্রাম দ্যাট আস্কস দ্য ইউজার টু এন্টার দেয়ার নেম অ্যান্ড দেয়ার এজ অ্যান্ড প্রিন্ট আউট এ মেসেজ অ্যাড্রেস টু দেম দ্যাট টেলস দেম দ্য ইয়ার দ্যাট দে উইল টার্ন 100 ইয়ার্স ওল্ড একটা সিম্পল প্রোগ্রাম আরেকটা হচ্ছে ক্রিয়েট এ প্রোগ্রাম দ্যাট আস্কস দ্য ইউজার ফর এ নাম্বার অ্যান্ড দেন প্রিন্টস আউট এ লিস্ট অফ অল ডিভাইসের অফ দ্যাট নাম্বার And if you don't know what a divisor is, it is a number that divides evenly into another number. 13 is a divisor of 626, Karan.
13 দিয়ে এটাকে ভাগ করা যায়, তো এটা হলো ব্যাপার। আমার সবকটা একটা নাম্বার এন্টার করবে, তার সমস্ত যে অল লিস্ট অফ ডিভাইসেস সেটা আউটপুট দেখাবে। আর ফার্স্ট প্রোগ্রামে আরো সিম্পল, যে একটা ইউজারের কাছ থেকে নেবে, তাদের এন্টার দেয়ার নেম এন্ড দেয়ার এজ, এবং প্রিন্ট আউট করবে একটা মেসেজ অ্যাড্রেস টু দেম দ্যাট টেলস দেম দ্য ইয়ার দ্যাট দে উইল টার্ন 100 ইয়ার্স ওল্ড। যার হবে সে আমায় প্রথমে বলবে, এন্ড তারপর আমি যাকে খুশি জিজ্ঞেস করব। 10 মিনিট টাইম নাও, 10 মিনিটে আমায় স্ক্রিনটা শেয়ার করে দেখাবে। যে করবে সে প্রথমে বলবে হ্যাঁ করা হয়ে গেছে, স্ক্রিনটা শেয়ার করবে, আর আদারওয়াইজ যাকে বলবো সে যেন দেখায়। এই দুটো প্রোগ্রাম করাটা কোনো ব্যাপার নয়, আর গুগল তো তোমাদের হাতে আছেই, যে গুগল দেখে শুধু টুকলে হবে না, কারণ আমায় বোঝাতে হবে, তাই চোখও তারতে কোনো আপত্তি নেই, কিন্তু সেই জিনিসটা আমায় বোঝাবে। এই দুটো প্রোগ্রাম আশা করি বোঝা গেছে তোমাদের। চ্যাট বক্সও আমি দিয়ে দিলাম, এটা হচ্ছে দুটো প্রোগ্রাম। করা হলে আমায় নক করো, আদারওয়াইজ আমি 10 মিনিট টাইম দিচ্ছি, 10 মিনিট পরে আমি তোমাদের জিজ্ঞেস করছি।
অর্ক দীপ, স্ক্রিনটা শেয়ার করো। আচ্ছা ওকে, ঠিক আছে, প্রথমে এটা রান করো। ওকে, সেকেন্ডটা রান করো আরেকটা ইনপুট দিয়ে। ভেরি গুড, আচ্ছা স্যার, বলো। স্যার বলছি, মানে আমি স্যার মানে মেনলি মোবাইলে স্যার গুগল কোল্যাবটা টাইপ করেছিলাম গুগলে গিয়ে, কিন্তু স্যার ওখান দিয়ে মেনলি খুলতে পারছি না বেসিক্যালি। খোলা তো চাপ আছে, দেখো যদি অনলাইন কোনো মোবাইলে তো জানি স্যার, দেখো মানে কোনো ল্যাপটপ দিয়ে, মানে স্যার ল্যাপটপ দিয়ে খোলা উচিত, কিন্তু স্যার মানে বেসিক্যালি ল্যাপটপটা চার্জ নেই, মোবাইল দিয়ে ক্লাস করছিলাম, মানে মোবাইলে টাইপ করছি, মানে খুলতে পারছি না কিছুতে। ওটা আপনি যখন দিয়েছেন আপনারটা সে যেহেতু পিডিএফ, ওখানে পিডিএফটা ছিল তাই ওখানে খুলে খুলে রান করতে পেরেছিলাম, কিন্তু এখানটা সে আচ্ছা মানে মেনলি গুগল দিয়ে খুলতে পারছি না। ঠিক আছে, ঠিক আছে স্যার, ওকে। ওকে তাহলে অরিজিৎ দেখাও দেখি। অরিজিৎকে দেখতে পাচ্ছি না। আদিত্য তোমার হয়েছে? হ্যাঁ স্যার, হয়েছে। ভেরি গুড, আচ্ছা বিশ্বজিৎ, বিশ্বজিৎ সাহা, বাবা অনুব্রত কোথায় ছিলে তুমি? ওকে তমাল দাস হয়েছে? স্যার ভালো আছেন তো? আমি তো ভালো আছি, তোর হয়েছে কি হয়নি? হ্যাঁ স্যার, তুই কোথা থেকে এলি? বাজার থেকে এলাম, ওই মাসিক বাজার করতে হলো, দেরি তো হয়ে গেল। তুমি তাহলে অবাক, বেকার এত কষ্ট করে ক্লাস করছিস কেন বল? খুব কষ্ট তোর, একটু বাজারেই থাকতে পারতিস, আরেকক্ষণ ক্লাসটা আচ্ছা শেষ ঠিক হয়ে আছে, যেত। মনে ছিল আপনার ক্লাস। হ্যাঁ একটুখানি ক্লাস, একটু বাজার করে আসতে পারছি আরেকটু, বেকার তুই ক্লাস করতে এলি এত কষ্ট করে। আচ্ছা ঠিক আছে, ঘটনা হচ্ছে তমাল দাস তুমি একটা হয়েছে, একটা দেখাও দেখি আমার একটু স্ক্রিন শেয়ার করে। তমাল দাস স্ক্রিনটা শেয়ার করো, ওই একটা প্রোগ্রাম আমায় দেখাও।
তুমি ওটা দেখাও, তার সাথে আমি তোমাদের আরেকটা প্রোগ্রাম দিচ্ছি, আমি বিশ্বজিৎ সাহার কাছে এই প্রোগ্রামটা দেখব। আমি চ্যাট বক্সে, এই তো শেয়ার যাচ্ছে, এই প্রোগ্রামটা পাঠালাম, ওই প্রোগ্রামটা করে দেখাবে বিশ্বজিতের কাছে, দেখবো। হ্যাঁ ইনপুট দাও দেখি, রান করো। হ্যাঁ রান করো। টু ওয়ান জিরো ওয়ান, ঠিক আছে। আচ্ছা ওই প্রোগ্রামটা করো যেটা দিলাম, হ্যালো স্যার, আমি বিশ্বজিৎ বলছি, সৌভিক আমি চলে আর গেছিলাম। বিশ্বজিৎ, বিশ্বজিতের কাছে ওই প্রোগ্রামটা দেখবো। কর দেখি, ওটাকে স্ক্রিন শেয়ার করে তুই কোনটা ওটাকে রান করে দেখা, প্যালিন্ড্রোম তো তুই পারবি, স্ক্রিনটা প্যালিন্ড্রোম? শেয়ার করে দেখি, রান টাইমে রান কর, আমি একটু দেখি কিভাবে লিখছিস প্রোগ্রামটা। আচ্ছা আচ্ছা, বিশ্বজিৎ শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার, তো বিশ্বজিৎ আমি শুনতে পাচ্ছি না, তাহলে বিদিশা তুমি আমায় এই হ্যালো প্রোগ্রামটা হ্যালো দেখাবে, স্যার, এই পরেরটা প্যালিন্ড্রোম চেকিংটা। ওকে স্যার, ওকে স্যার, হ্যাঁ তুমি করে আমায় স্ক্রিনটা শেয়ার করে দেখাবে, বলবে যখন করা হয়ে গেছে তখন স্ক্রিনটা শেয়ার করবে। স্যার হয়ে গেছে, স্ক্রিনটা শেয়ার করে দেখাও, হ্যাঁ স্যার, ওই প্রেজেন্ট নাওতে গিয়ে প্রেজেন্ট করো,
বিদিশা তোমার মনে ভিডিওটা অন হয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে যে তোমার স্ক্রিনটা শেয়ার করো। দেখো রাইট সাইডে মানে প্রেজেন্ট নাও আছে, সেই প্রেজেন্ট নাও করে হ্যাঁ এবারে দেখা যাবে। এবারে তোমার ট্যাবটা খোলো যেটাখানে তুমি প্রোগ্রামটা রান করিয়েছো। স্ক্রিনটা কিন্তু তোমার এমনি স্ক্রিনটা দেখা যাচ্ছে। হ্যাঁ এবারে দেখো দেখি প্রোগ্রামের স্ক্রিনটা দেখো দেখি। আচ্ছা ঠিক আছে মানিশ, তাহলে দেখাও দেখি তুমি, ওর কিছু একটা প্রবলেম হচ্ছে হয়তো, তুমি স্ক্রিনটা শেয়ার করে দেখো। ওইভাবে নয়, ধরো তুমি ওখানে দেখো একটা গুগলে তুমি যে ল্যাপটপটাই করছো যদি সেখানে খোলা থাকে তাহলে দেখবে ওখানে এও আছে একটা, দেখো প্রেজেন্স নাও বলে একটা অপশন আছে। হ্যাঁ রাইট, এইটা বিদিশা দেখতে এবারে। হ্যাঁ ওকে রান করাও দেখি ওটা। দাও একটা স্ক্রিন দাও, ওকে ঠিক আছে। দ্য থিং ইজ দ্যাট ভেরি গুড, ঠিক আছে তাহলে। হ্যাঁ ঠিক আছে, আজকে ক্লাসটা এখানে থাকবে, যেটা হচ্ছে ঘটনা আমি কিছু প্রোগ্রামস তোমাদের আপলোড করব, সেটা তোমার প্রোগ্রামটা করে রাখবে। পরের দিন ক্লাস স্টার্ট হওয়ার আগে আমি বলবো কেউ তুমি দেখাবে, যাকে বলবো সে যেন স্ক্রিনটা শেয়ার করে আমার প্রোগ্রামটা দেখায়। মিস্টার অনুব্রত আশা করি বাজারের পর এখন টাইম পাবে, টাইম পাইলে একটু প্রোগ্রামটা একটু নিয়ে নাড়াচাড়া করবে। আমি আজকের ক্লাসটাও তোমাদের গুগল ক্লাসরুমে আপলোড করে দিচ্ছি, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ কিছু প্রোগ্রাম হোম টাস্ক থাকবে যে যেটা দিয়ে নেক্সট ক্লাসটা স্টার্ট হবে। সো বাড়িতে একটু প্র্যাকটিস করো, এবং ক্লাসটা মোটামুটি আইদার বৃহস্পতিবার ওই সময় অথবা শুক্রবারই থাকবে সেটা প্রত্যেকটা। ওকে চলো আজকের জন্য টাটা, আমি প্রোগ্রামটা দিলাম তোমাদের গুগল ক্লাসরুমে কিছুক্ষণের মধ্যে, ওটাকে একটুখানি রান করাও, প্রোগ্রামগুলো সলভ করো, নিজেদের ল্যাপটপে রাখো, যাকে বলবো শেয়ার করতে সে শেয়ার করবে। আর হচ্ছে আর আমি আজকে ক্লাসটাও আপলোড করে দিচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ কিছু হোম টাস্ক সেটাও তোমাদের দিয়ে দিচ্ছি, সেটা কিন্তু রান করিয়ে রাখবে, পরের দিন যাকে বলবো সে যেন দেখাতে পারে। আর মোবাইলে থাকলে মোবাইলে যেভাবে দেখানো যায়, দেখো যাদের ল্যাপটপ নেই তারা চেষ্টা করো যে কোনো একটা অনলাইন কম্পাইলার ওইরকম পাওয়া যায় কিনা যেখানে রান করানো যায়, যদি করা যায় তাহলে খুব বেটার। ওকে তো আজকের জন্য টাটা, পরের দিন দেখা হবে।